আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনার সব আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে একটা দেখাবো ঝটপট পাঁচ মিনিটের ভেতরে আপনার সেমাই রান্না করা তো এই সময়টা হচ্ছে ঝরঝরা সেমাই বলে তো এটা হচ্ছে আপনি বাসায় গেস্ট আসলে বাসায় গেস্টকে বসিয়ে রেখে যত তৎক্ষণাৎই আপনি সেমাইটা রান্না করতে পারবেন তো এই সময়টা আমার বিশেষ করে খুব পছন্দ দুধের সময় চেয়ে এই সময়টা আমার বেশি ভালো লাগে তো যখনই আমার খেতে ইচ্ছা করে তখন আমি ঝটপট নিই আজ আমার খেতে ইচ্ছা করলো তাই তো এটাকে আমি প্রথমে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম তো তেল দিয়ে ভাজতে ভাজতেই ওই ওই তেলের অবস্থায় ওখানে কোনো পানি দেওয়া যাবে না এখন তো ওই মুহূর্তেই আপনাকে দিয়ে দিতে হবে চিনি তো আমার এই মুহূর্তে নারকেল ছিল না নারকেল যদি থাকে নারকেলটাও সাথে দিয়ে দিবেন সাথে দেবেন এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা তো আমি এটাকে স্কিপ করেছি বিকজ আমার আমার মিষ্টি জাতীয় আইটেমের ভেতরে এই মশলাগুলো আমার ভালো লাগে না তো এটা ভাজা ভাজা অবস্থায় আমি পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিব একেবারে বেশি না অল্প পানি এখন আমি এটা নাড়ার ভেতরে থাকব না হয় নিজ দিয়ে লেগে যাবে আপনার যদি পানি আরেকটু দরকার হয় আপনি পরিমাণ মতো দিয়ে নেবেন তো আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি এটা হালকা আস্তে হালকা আলতোভাবে আপনি এটা নাড়তে থাকবেন নেড়ে এরকম করে চেপে চেপে দিয়ে ঢেকে দেবেন দুই মিনিট ঢেকে রাখলেই অ্যানাফ আর চুলার আঁচটা এখানে আপনি একদম কমিয়ে রাখবেন দেখেন আপনার জিনিসটা হয়ে গিয়েছে একদম ঝরঝরা আর হচ্ছে আপনার সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে এখন এই ক্ষেত্রে আপনার সাথে আপনার বাসায় যদি ঘি থাকে ঘি দিয়ে দিবেন বেশি করে তাহলে খাবারটা আরও বেশি টেস্ট হয় তো আমি এখানে আমার নারকেল আর ঘি ছিল না কিন্তু তারপর আমার খেতে ইচ্ছা করেছে তাই আমি ঝটপট রান্না করে ফেললাম এটা এত সুস্বাদু যে আপনি না খেলে বুঝতে পারবেন না আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি যে এটা কীরকম হয়েছে এটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমার রান্না করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এ আমার হয়ে গিয়েছে আমার এখন চুলার আমি একটু নেট জেরে নিচ্ছি আপনাকে খেয়াল রাখতে হবে নিজে দিয়ে যেন না লেগে যায় এরকম একটা ফ্রাই প্যানে দিয়ে রান্না করবেন যাতে লেগে না যায় এখন আমি একটা ডিশে উঠিয়ে নিব এখন আমি আপনার বাসায় আপনি ইচ্ছে করলে এটার সাথে বাদাম দিতে পারবেন কিশমিশ দিতে পারবেন নারকেল তো সাথে দিতেই হয় খেতে আরও মানে দ্বিগুণ টেস্ট বেড়ে যায় এটা আমরা যখন তখনই রান্না করে খেতে পারি বাচ্চাদের জন্য খুব উপকার আমার আকসা তো এটা দিয়েছি আর মাসাল্লাহ আমি ভেবেছিলাম খাবে কি না কারণ ওকে আমি এটা ফার্স্ট টাইম দিয়েছিলাম তো এটি আমি উঠিয়ে ফেললাম উঠিয়ে ফেলার পরে আমার লুকটা হচ্ছে এরকম একদম ঝরঝরা হবে তার উপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পাউডার দুধ পাউডার দুধটা দেওয়ার কারণ হচ্ছে এটা আপনার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তো আপনারা ভালো থাকবেন আমার এটা বাসায় ট্রাই করবেন আসসালাম